গাজীপুরের কাশিমপুর হাই স্কুল অ্যান্ড কলেজের 20 শিক্ষার্থীকে শিক্ষকের ভুলের খেসারত দিতে হচ্ছে। রেজিস্ট্রেশন করে সারা বছর মানবিক শাখা ইসলামিক ইতিহাস বিষয়টি পড়ানো হলেও প্রবেশপত্র ইসলামিক ইতিহাসের পরিবর্তে এসেছে অর্থনীতি বিষয়। মানবিক শাখার মোট 126 জনের মধ্যে 20 জন পরীক্ষার্থীর এই বিষয়ভিত্তিক সমস্যা রয়েছে। যেখানে শিক্ষার্থীরা অর্থনীতি বিষয়ে বইটি দেখেনি সেখানে এই বিষয়ে পাশ করা নিয়ে শঙ্কায় আছেন অভিভাবকরা। অন্যদিকে কাশিমপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, আইডিয়াল কলেজের মাধ্যমে শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ করানো হয়েছিল, হঠাৎ করে বিষয় পরিবর্তন শিক্ষার্থীদের মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।